জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নির্বাচনী আসন বগুড়া ছয়ের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম টি জামান নিকেতা। রোববার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি শপথ না নেয়ায় আসনটি শূন্য হয়। আগামী 24 জুন এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।